আলাইকুম, ওয়েলকাম টু আসমাতুল কুকিং। আমি আসমাতুল বদাবার মতো আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি আমার ঘলানায়, একেবারে ঘলানাভাবে আমি আমার পছন্দ মতো চিকেন পাস্তা তৈরি করেছি। তো আমার বাসায় যেইটুকু আছে, আপনারা আমার বাসায় যাই থাকবে, সেটা দিয়ে আমরা ইচ্ছা করলে মনের মাধ্যমে মিশিয়ে পাস্তা রান্না করতে পারবো। তো আমরা সবসময় যে রেস্টুরেন্টের স্বাদে রেস্টুরেন্টের স্টাইল করবো তা কিন্তু না, আমরা চাইলে আমাদের মন মতো রাস্তা তৈরি করতে পারি। তো আমার চলুন আমি কীভাবে একেবারে ঘলানা স্বাদে পাস্তা রান্না করছি তো অবশ্যই আপনাদের দেখলে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, না ফেসবুক পেজটা ফলো করবেন। তো আমার ফুল রেসিপিটা দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম, চলুন আমি ফুল রেসিপিটা দেখে আসি। তো চলুন আমি ফুল রেসিপিটা দেখে আসি, আমি কীভাবে পাস্তাটা ঘরানা পাস্তাটা তৈরি করে নিচ্ছি। আমি পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি। পাস্তাটা প্রথমে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমি আজকে ঘরে দেওয়া যা আছে সেগুলো দিয়ে আমি পাস্তা রান্না করবো। আপনারা চাইলেও আপনাদের বাসায় যেই সমস্ত মশলা থাকবে, যা থাকবে, সেটা দিয়ে আপনি মজাদার পাস্তা রান্না করতে পারবেন। তো রান্না আপনার হাতের আর্ট, আপনার ইচ্ছা মতো আপনি রান্না করতে পারেন, আপনার রুচি মতো আপনি রান্না করতে পারেন। রান্না বাসায় কিছু নেই বলে যে রান্না করতে পারবো না, আমরা কিন্তু তা না। তো আমার পাস্তাটা প্রথমে আমি সিদ্ধ করে নিচ্ছি, পানির সাথে লবণ আর তেল দিয়ে দিচ্ছিলাম। তো সিদ্ধ করে নিচ্ছি আমি পাস্তাটা, ভালো করে সিদ্ধ হবে। পাস্তা সিদ্ধ করার সময় সবসময় খেয়াল রাখবেন পাস্তাটা যে বেশি সিদ্ধ না হয়, আবার পাস্তাটা যে শক্ত না থাকে। পাস্তাটা বেশি সিদ্ধ হলে আর শক্ত হলে কিন্তু দুটোটাই একটু বেশ কম হলে কিন্তু আপনার পাস্তা খেতে ভালো লাগবে না। তো আমরা পাস্তাটা খেয়াল রাখবো যে আমার পাস্তাটা সিদ্ধ বেশি না হয়ে যায়, বাকি কম সিদ্ধ না হয়। তো পাস্তা কিছুক্ষণ পর পরে পাস্তাটা নেড়ে ছেড়ে দিব, আমরা 5 মিনিটের জন্য অপেক্ষা করি। তো আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখো পাস্তাটা একেবারে সিদ্ধ হয়েছে, পাস্তার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে পাস্তাটা আমি নামিয়ে ভালো করে ধুয়ে নিব। এই পর্যায়ে আমি আরেকটা কড়াই দিয়ে দিলাম, কড়াইটা শুকিয়ে আসার জন্য একটু অপেক্ষা করি। তো আমার কড়াই একেবারে শুকিয়ে গেছে, তো এই পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণটা কম হলেও চলে পাস্তার সাথে। তারপরে দিয়ে দিচ্ছি আমি মোটা মোটা করে একটু ফেস কেটে নিচ্ছি, আর পাস্তার সাথে সবসময় একটু মোটা করে ফেস কাটতে হবে, পাস্তার সাথে বেশি চিকন করে ফেস কাটা লাগে না। তো আমি ফেসগুলি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম কিছু রসুন কুচি। রসুন কুচিটা আমি একেবারে তাকে দিয়ে কুচি কুচি করে নিয়েছি, রসুন কুচি দিয়ে দিলাম। ভেতরে হালকা একটু ভেজে নিব, এরপরে আমি দিয়ে দিবো কিছু চিকেন কুচি করে দেখেছি। চিকেনটা আমি সয়া সস দিয়ে, লবণ দিয়ে, তারপর সিরকা দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। তো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনটা আমি হালকা ভেজে নেব। আমি কিন্তু আবারও করি, আমি কিন্তু আমার ঘরের জন্য পাস্তা রান্না করি, খুব সহজে বাসায় চিকেন থাকলে চিকেন দিয়ে চিকেন কেউ পাস্তা তৈরি করে খুব সহজভাবে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো 2-3 মিনিটের জন্য চিকেনটা একটু সিদ্ধ করে নেব। তাকে এই সুযোগে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। সসটা তৈরি করার জন্য প্রথমে আমি যা করবো, বাসায় যদি টমেটো থাকে টমেটো নেবেন, আর আমার যেহেতু বাসায় টমেটো নেই আমি নিয়ে নিচ্ছি টমেটো সস। তার সাথে নিয়ে নিব এটা হচ্ছে মেয়োনিজ, তার সাথে নিয়ে নেব আমি একটা মেয়োনিজ নেব, 2 চামচ মেয়োনিজ নিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নেব আমি মরিচের গুঁড়ো, যেহেতু এটা লাল কল নিয়ে নিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়ো। এর সাথে অ্যাড করবো কিছুটা একটু পানি অ্যাড করবো। তো এইটাকে আমি একটা সস তৈরি করবো। এটার সাথে আপনি চাইলে একটু লেবুর রস দিতে পারেন, আমি আজকে লেবু রসটা দিয়ে দিব। এর সাথে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস, একটু সামান্য লেবুর রস অ্যাড করে দিব। লেবুর রস দিয়ে যে কোনো লুবুর জাতীয় যে কোনো জিনিসই অনেক মজা হয়। তো আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তো আমার সসটা তৈরি হয়ে গেছে, তো আবার ফিরে আসলাম আমার রান্নাটা, এখানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কিছু আদা পেস্ট দিয়ে দিব, এখন কিছু আদা পেস্ট দিয়ে দিব। আদা আমার পেস্ট করা ছিল, তো আমি সেক্ষেত্রে একটু আদা দিব, আদার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, আদা কুচি হলে আরও বেটার হবে। আদাটা একটু ভেজে নিচ্ছি, হালকা ভাজা হয়ে গেছে। আমি যে সসটা তৈরি করছি সেই সসটা এই পর্যায়ে আমি এখন ওই সসটা দিয়ে দিব, ওই সসটা দিয়ে দিলাম। সসটা এই পর্যায়ে আমি সবগুলোর সাথে মেখে নিব। আমরা যেহেতু ক্যাপসিকাম তারপরে অন্যান্য কিছু না মিক্স করছি, সেক্ষেত্রে আমরা এখন আর কোনো কিছু দিব না, সরাসরি তো চলে যাবো আমরা ডিমে। ডিম বাসায় সবাই দিয়ে থাকে, তো গলানাভাবে আমরা ডিম ব্যবহার করতেই পারি। তো আমি এই পর্যায়ে ডিম দিয়ে দিচ্ছি, ডিমটাও ভালো করে চুনা চাড়া দিয়ে নেব।
এখন চাইলে আপনি একটু বিট লবণ দিতে পারেন, পেস্টিসল দিতে পারেন, সব ধরনের সব কিছুই দেওয়া যাবে। এই সাথে দিয়ে দিচ্ছি আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পাস্তা দেওয়ার আগে কিন্তু আমরা এগুলো চাইলে সব কিছু দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম একটু অল্প সামান্য কিছু পেস্টিসল দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা নুডলস, যেহেতু পাস্তার সাথে মশলা নেই সেইটাতে আমরা দিয়ে দিতে পারি। তারপরে দিয়ে দিতে পারি আমি সয়া সস। সয়া সসটা অবশ্যই দেওয়া লাগবে, সয়া সস না দিলে কিন্তু আপনাদের খাবারের টেস্টটা আসবে না। তো সয়া সসটা অ্যাড করবেন না। এরপর এগুলো সবগুলো একটু ভালো করে নাড়া ছাড়া দিয়ে নিচ্ছি। চুলার জালটা একবারে লো আঁচে রাখবেন, এই সময় চুলার জাল কিন্তু খুব লো আঁচে রাখা উচিত। তো লো আঁচে রেখে দিয়ে আমি এই পর্যায়ে পাস্তাটা দিয়ে দিচ্ছি। তো আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি, আমি একটা চান্নিতে পাস্তাটা ধুয়ে রেখে দিচ্ছিলাম। তো পাস্তাটা এখন জালটা একটু সামান্য বাড়িয়ে নিলাম, জালটা একটু সামান্য বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে সবগুলো পাস্তার সাথে যে সসটা তৈরি করছে সে সসটা আমি সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনি জালটা যদি একটু আস্তে দিতে চান লো আসতে, তাহলে এই পর্যায়ে জালটা লো আসতে রাখতে পারো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা বড় হয়ে যায় দেখে, আমরা ভিডিও সবসময় ছোট করে কেটে ফিটে নিই। তো আপনারা বাসায় যেহেতু আমরা করি তখন কিন্তু আমরা খুব যত্ন করে রান্না করি বাচ্চাদের জন্য। তো সুন্দর করে ভালো করে মিশিয়ে নিলে হবে। আর যারা নতুন রাঁধুনি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, পুরান যারা তারা সবাই জানে, নতুন রাঁধুনিরা সবসময় পাস্তা কিন্তু একেবারে শুকিয়ে, যখন মনে হবে যে আর একটু সস টস দিলে মনে হয় ভালো লাগতো, তো এখন সস দিতে পারেন। আবার বাচ্চারা যখন খায় তখনও চাইলে দিতে পারেন। তো আমি এই পদ্ধতি সসটা দিয়ে দিচ্ছি, যে আমার কাছে মনে হলো যে আর একটু সস দিলে মনে হয় বেটার হবে। কালারটা সত্যি অসাধারণ একটা কালার আসছে। তো যেহেতু আমরা মোবাইলে ভিডিও করি সবসময় কালার সুন্দর আসে না, তো আমি এখন দেখবো যে আমার লবণ ঠিকমতো পাস্তায় হয়েছে কিনা। পাস্তায় লবণ না হলে কিন্তু পাস্তা খেতে মজা হয় না। তো আমি পাস্তার এই পর্যায়ে লবণ দেখবো। আমার বাসায় কাঁচামরিচ নাই দেখে আমি কাঁচামরিচ ছাড়াই রান্না করছি, যাদের বাসায় কাঁচামরিচ নেই তারা কাঁচামরিচ ছাড়াই রান্না করুন, যাদের বাসায় কাঁচামরিচ আছে তা কিছু কাঁচামরিচ কেটে দিতে পারেন। তো আমি লবণটা দেখে নিচ্ছি, আর দাওয়াতে যাচ্ছে না গরম, তো আমি একটা লবণ দেখে নিচ্ছি। লবণটা একেবারে পারফেক্ট একটু লবণ হচ্ছে, ঝালটাও একেবারে ঝাল, আমার মরিচে অনেক ঝাল ছিল, ঝালটাও অনেক পারফেক্ট ঝাল হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার সন্ধ্যার চিকেন পাস্তা, রান্না করা শেষ হয়ে গেল। তো আমার রান্নাটা খুব সহজেই, আমার ঘরে যা যা আছে তা দিয়ে রান্না করার চেষ্টা করছি, আপনার বাসায় যা আছে তা দিয়ে পাস্তা রান্না করবেন। সবসময় রেস্টুরেন্টের মতো স্বাদ হবে যে তা কিন্তু না। তারপর অনেক মজা হয়েছে আমার পাস্তাটা দেখতে, যে এতটা সুন্দর কালার, খেতে অনেক লবণীয়। তো আশা করি আমার পাস্তা করা রান্নাটা আপনাদের ভালো লাগছে। আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা ঘুরে আসবেন, দেখতে দেখতে ভালো লাগতেও পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।